It's an open challenge. Stress skype উঠছে বিশ্বে যুদ্ধ হচ্ছে অলরেডি নিরীহ মানুষদেরকে কোনো কারণ ছাড়াই মারা হচ্ছে মৃত্যুর পর আখিরাতে জীবনে দোজখে থাকব তাহলে পৃথিবীতে এত ভালো কাজ করার মানে কি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ রিঅ্যাকশন ভিডিও আই এম ইয়োর হোস্ট কেজিপি আর আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা কিছুটা আইডিয়া হয়তো পেয়ে গেছেন এই ভিডিওটাতে এক আঙ্কেল খুব গুছিয়ে একটা প্রশ্ন করছে এবং মোটামুটি আমি শিওর আঙ্কেলের এই প্রশ্নতে আপনি আমি এবং পুরো স্টেজ কেঁপে উঠবে খুব সিরিয়াস একটা প্রশ্ন সেটা হচ্ছে আমি আপনি লাইফে অনেক রকম কর্মকাণ্ডের সাথে জড়িত কেউ ভালো কাজ করতেছে কেউ খারাপ কাজ করতেছে সো আল্লাহ তাআলা যদি আমাদের ভাগ্যে বা তকদিরে আগে থেকে লিখে রাখেন যে আমরা মৃত্যুর পর আখিরাতের জীবনে দোজখে থাকব তাহলে পৃথিবীতে এত ভালো কাজ করার মানে কি এই প্রশ্নটা প্রত্যেকটা মুসলিমের মনে আমি মনে করি কোনো না কোনো সময় আগে বা পরে হইলেও আসছে সো সেটা একটা যৌক্তিক উত্তর আমাদের দরকার লেটস সি এই প্রশ্নের উত্তরটা আমাদের ডক্টর জাকির নায়েক কীভাবে দেয় বাই দ্য ওয়ে যারা এই চ্যানেলে একদমই নতুন কনসিডার সাবস্ক্রাইবিং তোমার পেজ থাকলে ওখান থেকে ফলো করে দিতে ভুলবেন না তুমি ভিডিওটা শুরু করে দিই 5 4 3 2 1 স্টার্ট আমার প্রশ্ন ডক্টর নায়েকের কাছে ইসলাম ধর্মের একটা মূল কথা হলো যে আমরা বিশ্বাস করব নিয়তিতে ঈশ্বর সবকিছু জানেন আমাদের ভবিষ্যৎ জানেন আল্লাহ তাআলা আগে থেকেই জানেন আগামীকাল কি হবে এমন কি চারদিকে যা কিছু ঘটছে সেগুলো আল্লাহ নিয়ন্ত্রণ করছে বিশ্বে যুদ্ধ হচ্ছে অলরেডি নিরীহ মানুষদেরকে কোনো কারণ ছাড়াই মারা হচ্ছে যদি এমন হয় তাহলে একজন মানুষ পৃথিবীতে হয়তো অনেক ভালো কাজ করলো আল্লাহ তো ভাগ্য লিখে ফেলেছেন এখন সে যতই ভালো কাজ করুক নিজের ভাগ্যটা তো বদলাতে পারবে না আমার প্রশ্নটা হলো আল্লাহ তাআলা আমাদের সবার ভাগ্য লিখে রেখেছেন তাহলে আমাদের কেন ভালো কাজ করতে হবে এই প্রশ্নটা আসলে ইসলাম ধর্মে দণ্ডাম করার জন্য তাদের এই প্রশ্নের একটা উত্তর দেওয়া দরকার ভুল ধারণা ভাঙতে হবে খুবই 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 ইনফরমেটিভ একটা প্রশ্ন মানে একদম স্টেজটা কাঁপাই দিছে আঙ্কেল আমি সোজা কথা বলছি আপনাদের অনেকের হয়তো মাথা চুলকাচ্ছে এখন এই মুহূর্তে যে এত ক্রিটিক্যাল একটা প্রশ্নের উত্তর কীভাবে ডক্টর নাইক দিবেন আই এম অলসো এক্সাইটেড আমিও জানতে চাই সো লেটস ট্রাই টু ফিগার দ্যাট আউট ভাই প্রশ্ন করলেন নিয়তির উপরে উত্তর দেওয়ার আগে বলে নেই সব মানুষই বলে তাদের বইটা আল্লাহর বাণী হিন্দু বলে তাদের ধর্মগ্রন্থ ঈশ্বরের বাণী খ্রিস্টানরা বলে তাদের ধর্মগ্রন্থ ঈশ্বরের বাণী মুসলিমরা বলে কোরআন হলো আল্লাহর বাণী এখন যদি জানতে চান কোনটা আসলে ঈশ্বরের বাণী তাহলে এদের পরীক্ষা করেন বর্তমানে সময়টা হলো বিজ্ঞান আর প্রযুক্তির যুগ যদি বিজ্ঞান দিয়ে সবগুলো ধর্মগ্রন্থকে যাচাই করে দেখেন তাহলে আপনি জানতে পারবেন যে কোনটা আসলে ঈশ্বরের বাণী আমি প্রমাণ করেছি আমার লেকচারে ইজদা কোরআন গডস ওয়ার্ড এবারে ভাইয়ের প্রশ্নটা নিয়ে বলি এটা মনে হয় একটা ওপেন চ্যালেঞ্জ যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন একদম ওপেন চ্যালেঞ্জ এটা আপনি হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন আমি মুসলিম হিসাবে আপনাদেরকেও বলতেছি ওপেন চ্যালেঞ্জ সায়েন্টিফিক্যালি ডক্টর জাকির নাইক যেভাবে বলছেন আপনারা প্রুফটা খোঁজার চেষ্টা করেন ওয়েদার আপনাদের দশই ধর্মগ্রন্থটাতে যে কথাগুলো বলা আছে বা যে বিষয়গুলো মেনশন করা আছে সেগুলো কি অ্যাকচুয়ালি সায়েন্টিফিক্যালি সাপোর্টেড কি ইটস অ্যান ওপেন চ্যালেঞ্জ ওপেন হাউস চ্যালেঞ্জ কোনো কথা হবে না যদি মহান ঈশ্বর যদি আল্লাহ সুবহান ওয়া তাআলা জানেন যে আপনি বেহেশতে যাবেন না দোজখে যাবেন ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন তাহলে আমাদের কেন আল্লাহ খামাখা এই পৃথিবীতে পাঠালেন আল্লাহ আমাদের ভাগ্য জানেন সবকিছুই লেখা আছে তাহলে পৃথিবীতে আসলাম কেন কি জন্য সুন্দর প্রশ্ন করেছেন যদিও আমি জানি না এটা টপিকের সাথে প্রাসঙ্গিক কিনা তবে খুব সুন্দর প্রশ্ন মানুষের নিয়তের ব্যাপারটা ভুল ব্যাখ্যা করে কোরআন বলছে যখন কোনো শিশু জন্মায় নিয়তি ভাগ্য তার গলায় ঝুলতে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জানেন সেই লোক ভবিষ্যতে কি করবে সে ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে আমি একটা উদাহরণ দেই ধরেন একটা ক্লাসরুমে বেশ কয়েকজন স্টুডেন্ট কোনো একটা পরীক্ষা দেবে পরীক্ষা শুরু হওয়ার আগে যে টিচার তাদের এক বছর পড়িয়েছেন তিনি খুব ভালোভাবে জানেন যে এই স্টুডেন্ট এ খুব বুদ্ধিমান এ পরীক্ষায় ফার্স্ট হবে ওই স্টুডেন্ট ও পরীক্ষায় সেকেন্ড হবে আর ওই দুষ্টু স্টুডেন্টটা পরীক্ষায় ফেল করবে কেন তার অভিজ্ঞতা আছে যখন পরীক্ষার রেজাল্ট দিল প্রথম ছেলেটা আসলেই ফার্স্ট হলো পরের জন পরীক্ষায় সেকেন্ড হলো শেষের জন ফেল করলো যেহেতু টিচার আগেই কথাটা বলেছিলেন যে ওই স্টুডেন্ট ফেল করবে সে কি বলতে পারবে টিচার বলেছিল বলেই আমি ফেল করেছি না টিচার অভিজ্ঞতা থেকে বলেছেন সেজন্য তিনি আগে থেকে বলতে পেরেছেন কে পাস করবে আর কে ফেল করবে
একইভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা সব মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, তবে তার আছে ইলমে গায়েব, তিনি ভবিষ্যতের কথাগুলো জানেন। প্রত্যেককেই মানে একটা উইল দেওয়া হয়েছে, একটা চয়েস করার মতো সুযোগ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা অলরেডি জানেন আমরা কী চুজ করব। আমি মনে করি এবং দোয়া করি প্রত্যেকটা মানুষ যারা ভিডিওতে এই মুহূর্তে দেখতেছেন, আপনার মনে মনে সেই সৎ নিয়তটা নিয়ে আপনার কাজগুলো আপনি করতে থাকেন। আপনি যদি ভালো কাজ করেন সেটা প্রতিফল আপনি ভালোভাবেই পাবেন। আপনার তকদিরে যেটা লেখা আছে সেটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ভবিষ্যতে কী ঘটবে আর কী ঘটবে না, তিনি আমাদের ইচ্ছা শক্তিকে বাধা দেন না, স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। যেমন ধরেন আপনি একটা ক্রস রোডে আসলেন, আপনার সামনে পাঁচটা রাস্তা, রোড 1, 2, 3, 4, 5, আল্লাহ আপনাকে ইচ্ছা মতো একটা রাস্তা বেছে নেওয়ার ক্ষমতা দিয়েছেন, তবে আল্লাহ জানেন আপনি 2 নম্বর রাস্তাটা বেছে নেবেন, আপনিও সেই রাস্তাটাই বেছে নিলেন। এখন ব্যাপারটা এরকম না যে ভাগ্যে লেখা ছিল 2 নম্বর রাস্তায় যাবেন সেজন্য সেটা বেছে নিলেন, এর কারণ হলো আল্লাহর আছে ইলমে গায়েব, তিনি ভবিষ্যতের কথাগুলো আগে থেকেই জানেন, তিনি জানেন আপনি কোন পথটা বেছে নেবেন, যেহেতু তিনি জানেন তাই লিখে রেখেছেন। ব্যাপারটা এমন না যে আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন বলে আপনি এমনটা করেছেন, ব্যাপারটা আসলে উল্টোটা। ট্রাস্ট মি, অনেক এই যে আজে বাজে জ্যোতিষী মতিষী বাবাটা বা এরা অনেক কিছু আপনাকে বলবে, এরা নাকি গায়েবি অনেক কিছু জানে বুঝে, ট্রাস্ট মি এভরিবডি ইজ ফেকিং ইট। তো আল্লাহ তাআলা ছাড়া এই গায়েবি সম্পর্কে কারো কোনো ধারণা নেই। আপনি কবে মারা যাবেন, কতদিন বেঁচে থাকবেন, এগুলো নিয়ে অনেকে অনেক রকম ট্রিক্স করে বাংলাদেশের বিভিন্ন কর্নার না, এটা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন কর্নার এরকম বিজনেস ছড়ে আছে। দে আর জাস্ট ইউজিং ইউর ইমোশন অ্যান্ড আপনার সাইকোলজিক্যাল কিছু ট্রমা ক্রিয়েট করে আপনার থেকে কিছু প্রশ্ন উত্তর সে নিয়ে আপনার সাথে খেলতেছে। এছাড়া আল্লাহ আরো জানেন যে কোন লোক সে বেহেশতে যাবে নাকি দোযখে যাবে, তিনি ভালো করে জানেন। এখন প্রশ্ন হলো তিনি প্রথমেই কেন এমন করছেন না যে যখন কেউ জন্মাচ্ছে আল্লাহ জানেন সে ভালো কাজ করবে, সে ঈমান আনবে, বেহেশতে পাঠিয়ে দিলেন, ওই লোকটা সে মানুষ খুন করবে, ব্যভিচার করবে, দোযখে পাঠিয়ে দিলেন, আল্লাহ কেন সরাসরি মানুষকে এভাবে বেহেশতে বা দোযখে পাঠাচ্ছেন না? এর পেছনের কারণটা হলো আল্লাহ যদি কাউকে বেহেশতে পাঠিয়ে দেন সে আপত্তি করবে না, কিন্তু কাউকে যদি দোযখে দেন সেটা হলো শেষ বিচারের দিন আল্লাহ তাআলার কাছে জানতে চাইবে আমাকে দোযখে পাঠালেন কেন, কেন পাঠালেন দোযখে, আল্লাহ জানেন এই লোকটা পাপ করবে কিন্তু লোকটা তো সেটা জানে না। আল্লাহ তাকে প্রথমেই দোযখে পাঠালে সে লোক কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে প্রশ্ন করবে, তুমি আমাকে কেন দোযখে পাঠালে, সে প্রশ্ন করবে। কুরআন বলছে শেষ বিচারের দিন কেউ আল্লাহ তাআলাকে কোনো প্রশ্ন করতে পারবে না, ব্যাপারগুলো পরিষ্কার থাকবে, যে লোকটাকে দোযখে পাঠানো হবে সে মেনে নেবে, তার দোযখে যাওয়া উচিত, সে শুধু ক্ষমা প্রার্থনা করবে, প্রশ্ন করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা প্রথমেই কাউকে বেহেশতে বা দোযখে পাঠান না, যাতে আপনি প্রমাণ পান যে আপনি কেমন কাজ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনের সূরা মুলকের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আমরা পৃথিবীতে যে জীবন কাটাচ্ছি সেটা পরকালের জন্য একটা পরীক্ষা। আল্লাহ জানেন একটা মানুষ ভালো হবে না খারাপ হবে, তবে আমরা জানি না, তাহলে পরীক্ষাটা দিলে আমরাও সেটা রেজাল্ট নিয়ে খুশি থাকবো। টিচার বলবেন না পরীক্ষা না নিয়েই তোমাকে ফেল করাবো, স্টুডেন্ট তাহলে আপত্তি জানাবে আমি হয়তো পাস করতাম কেন আপনি আমাকে ফেল করালেন। একইভাবে কেউ যাতে শেষ বিচারের দিন আল্লাহকে প্রশ্ন করতে না পারে সেজন্য আল্লাহ সবাইকে পরীক্ষা ফেলেন, তারপর ফলাফলটা দেখেন, তিনি ফলাফলটা জানেন তবে আমরা জানি না, আর এই জন্য তিনি আমাদের এই পৃথিবীতে জীবন কাটানোর সুযোগ করে দেন। আলিমুল গায়েব আল্লাহ তাআলা আগে থেকে সব কিছু ওনার কাছে রেজাল্ট আকারে প্রেজেন্ট আছে। স্টিল যে দুইটা ব্যাপার বলা হলো, আপনাকে চয়েস করার সেই সুযোগটা দেওয়া হচ্ছে, আপনাকে পরীক্ষা দেওয়ার সেই সুযোগটা দেওয়া হচ্ছে। সামনে রমজান মাস আসতেছে, সেটাকে মাথায় রেখে নিজের মধ্যে একটা চেঞ্জ আনার চিন্তা করে হলো আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনাটা করেন, যাতে করে আপনি নিজেকে সেইভাবেই প্রস্তুত করতে পারেন একটা হ্যাপি ডেথের, যেই ডেথ নিয়ে আপনার কোনো আফসোস থাকবে না। সো আল্লাহ তাআলা আমাদেরকে চয়েস করার যে সুযোগটা দিয়েছেন সেটাকে আমাদের সম্পূর্ণরূপে কাজে লাগানো উচিত, এবং মৃত্যুর আগ পর্যন্ত নিজেদেরকে সবসময় প্রস্তুত রাখা উচিত। আই ডোন্ট নো আগামীকালকে আমি বেঁচে থাকবো কিনা, বাট এই ভিডিও দেখার মধ্যে আপনি যদি কিছু শিখে থাকেন, আপনার কাছে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য চেয়ে থাকে, নিজের মধ্যে চেঞ্জ আনার জন্য একটু হলেও আপনার মধ্যে কোনো অনুভূতি কাজ করে থাকে, তাহলে আমি মনে করি আমার এই ভিডিওটা করা সার্থক। এবং আপনার যদি মনে হয় এই ভিডিওটা দেখার মাধ্যমে অন্য আরেকজন কোনো না কোনোভাবে উপকৃত হবে, তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তরের মাধ্যমে অনেকেই উপকৃত হবেন, অনেকে নতুন করে ভাবার মতো ইচ্ছা শক্তি আবার থাকবে, এবং আমি দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে যেন হেদায়েতের পথে অটল রাখে। আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।